السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريو بحيرامر برطمان پرکا بارت بار جانا برطمان مانوس وستير جبن جاپن کرچه وانا كي مدتور پوهر گونچن হ্যাঁ সমস্যার কোনো শেষ নেই এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রথমত আমরা এটা সবারই জানা যে এই সমস্ত বিপদ আসে নিজের কর্মের ফলে হ্যাঁ আল্লাহ শানু যখন অনেক আমরা হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে আচরণ করি তখন সর্বসময় ধরেন না বরং কিছু কিছু কারণে আল্লাহ ধরে থাকেন এটাই আল্লাহর শানু কোরআন মধ্যে হ্যাঁ তিনি ব্যক্ত করেছেন তিনি বলেছেন ওমা আসিমাই আফু আন খাতির যে যত বিপদি তোমাদের কাছে আসুক না কেন সেটা তোমাদেরই কর্মের ফল এবং আল্লাহ শানু অনেকগুলোই ক্ষমা করে দেন এটা হচ্ছে আসল ব্যাপার হ্যাঁ আর মানুষ বলতেই সে অপরাধী মানুষের অপরাধ হবেই এবং মানুষ পাপ করবেই এটাই হচ্ছে রসুল আকরাম ইসলামের বাণী যেটা তিরমিজির এক হাদিসের মধ্যে রসুল বলেছেন কুল্লুবানী আদম খত্তাহা ওখাইরুল খত্তাহা ইন তওয়ুন যে প্রত্যেক আদম সন্তানী পাপি সে অপরাধী তবে সর্বোত্তম অপরাধী হচ্ছে যে আবার সঠিক পথে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো গতি নেই মানুষ তো অপরাধ করবে মানুষের চেতনার মধ্যে অপরাধ লুকিয়ে আছে আর মানুষ দুর্বল এই কারণে আল্লাহ শাহন তার দয়ায় তিনি তওবার গেট খুলে দিয়েছেন তিনি সব সময় তোবা গ্রহণ করার জন্য উৎসাহী এবং তিনি কেউ যদি তৌবা করেন তিনি অত্যন্ত বেশি খুশি হন যেটা হাদিস দ্বারা প্রমাণিত এই কারণে প্রত্যেককে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং আল্লাহ সেই ব্যবস্থা করেছেন আর যদি এই ব্যবস্থা আল্লাহ জল না রাখতেন তোবার পথ তাইলে মানুষের হ্যাঁ আর বিপদের কোনো শেষ থাকত না এই কারণে তবার আমাদেরকে এই মুহূর্তে গ্রহণ করতে হবে মানুষ বলে থাকেন যে আমি শান্তি চাই আমি আমি ক্ষমা চাই আল্লাহর এবং আমি ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে চাই সেটা কিভাবে সম্ভব হ্যাঁ আমরা সবাই হ্যাঁ আপনার লাভের পথ খুঁজে পেতে চাই ঠিকই কিন্তু কোন পথে অগ্রসর হব সেটা অনেকের জানা নেই এই কারণে সবাই খুঁজতেছেন আমরা বলবো পথ একবারে সহজ একবার সুস্পষ্ট সূর্যের মতো একবার দেখা যায় চন্দ্রের মতো সুস্পষ্ট এখানে কোনো অস্পষ্টতা নেই সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা তোবার পথ বেছে নেওয়া এছাড়া আর কোনো পথ নেই আল্লাহ জেশানু এটা নিজেই বলেছেন সুরে তাহার বিশা বিরাশি নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়া অসারুল্লি মতা মানে ওয়া আমিলা সরি হা তুম্ মেহতাদা আল্লাহ হাজ্জা শাহ বলেন যে আমি ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য যে আমার দিকে ফিরে আসবে যে তওবা করবে এবং ইমানকে নবায়ন করে নেবে এবং পাশাপাশি সে নেকামল করবে হ্যাঁ তখন আমি তাকে ক্ষমা করে দেব এবং অতপর হেদায়েতের উপর চলবে এখানে কয়েকটা কথা আল্লাহের শাহ বলেছেন ক্ষমা করবেন ওকে যে প্রথমে ফিরে আসতে হবে আল্লাহর দিকে তারপর দ্বিতীয় নম্বর সে ইমানকে আবার নবায়ন করে নিতে হবে ইমানের মধ্যে ঘাটতি এসে গেছে নেকামুল করতে হবে এবং পাশাপাশি হেদায়তের উপর উঠে যেতে হবে তাহলে আল্লাহ শানু আমাকে আপনাকে অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ এখানে শুধু তার খাঁটি মমিন বান্দাদেরকে আহ্বান করেননি সামনে আরেকটি আয়তের মধ্যে বরং কাফের মোমেন সবাইকে তিনি আবেদন করেছেন এই পথকে গ্রহণ করার জন্য এবং যতই আপনার গুনার পাহাড় জমে যাক না কেন নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই হ্যাঁ বরং হ্যাঁ যদিও আপনার সাগরের ফেনা তুল্য গুনা হয়ে যাক না কেন

না যত নিজের হ্যাঁ কেন রসুল নিজের বান্দা বলবেন রসুল তো স্রষ্টা না রসুলের গোলামি তো কেউ করতে যাবে না বরং এটা রসুলকে বলছে আল্লাহর কথাটা শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ ডাক দিচ্ছেন হে আমার বান্দারা যারা নিজের উপর অনেক জলুম করেছ অপরাধ করতে করতে অপরাধের পাহাড় জমিয়েছ তাদেরকে আল্লাহ জের উদ্দেশ্য করে বলছেন লা তখন তুমির আহমেদ তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে যাবে না হ্যাঁ আল্লা বলছেন ইনাল্লাহ হইয়া ফেরুদ্দুনু জামিয়া যে তোমাদের সকল গুনে আল্লা মাফ করে দেবেন কিছুই রাখবেন না কিন্তু তোমাদের শর্ত তোমাদের করা আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন যে আমি তো নিজেই ক্ষমাশীল এবং দয়ালু এটা আমার হ্যাঁ অভ্যাস সুতরাং আমি অভ্যাসের ব্যতিক্রম করব না তোমরা নিরাশ হওয়ার তোমাদের কোনো কারণ নেই তোমাদের অবশ্যই সঠিক পথে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে আমি সেই পথে উঠিয়ে দেওয়ার জন্য রেডি রয়েছি এখন কথা হচ্ছে যে তোবা কাকে বলে সেটা আমাদের জেনে নিতে হবে তোবা কি জিনিস তোবা এটা কোনো ফলের নাম নাকি অন্য কোনো কিছু সেটা আমাদের জেনে নেওয়া দরকার প্রিয় ভাইরা তো আসল মূল কথা হচ্ছে যে ও শাহানুপ্রকাশ্য অপ্রকাশ্যভাবে যেই জিনিস অপছন্দ করেন সেই জিনিস থেকে ফিরে আমাদেরকে সেই জিনিসের দিকে যেতে হবে যেটাকে আল্লাহ প্রকাশ্য প্রকাশ্যভাবে ভালোবাসেন আল্লাহর অর্থাৎ আল্লাহর অপছন্দের জিনিস থেকে ফিরে এসে আল্লাহর পছন্দের জিনিসের দিকে ফিরে আসতে হবে এবং এটা অন্যভাবে আমরা বলতে পারি তোবা এমন একটি জিনিসের একটা সামগ্রিক একটা নাম ইসলামের যে শরীয়তগুলো আছে সেগুলোর ইমানের হাকিকতের নাম হ্যাঁ এটা হচ্ছে তোবা তোবা হচ্ছে হেদায়তের নাম যেই হেদায়ত পেলে মানুষ নৈরাশ্য থেকে বাঁচতে পারে তোবা হচ্ছে এমন একটা আধার যেখানে সমস্ত কল্যাণ রয়েছে দুনিয়া আখরাতের কল্যাণ রয়েছে তোবা হচ্ছে সব কিছু কিছুর মূল উৎস তোবার মধ্যে মানুষে প্রাণ চাঞ্চল্য পায় এবং তোবার মধ্যে মানুষের সফলতা পায় তো হচ্ছে মানুষের সর্বপ্রথম ঘাঁটি তো বা হচ্ছে মানুষের মাজারে ঘাঁটি তো হচ্ছে মানুষের শেষ ঘাঁটি তো ছাড়া মানুষের কোনো গতি নেই তো হচ্ছে মানুষের শেষ হচ্ছে মানুষের শুরু এবং তো যেটা সেটা হচ্ছে আল্লাহর ভয়ে গুনাকে ছেড়ে দেওয়া হ্যাঁ আল্লাহর বয়ে ঘূনাকে ছাড়তে হবে হুম এটা হচ্ছে তোবার কাজ এবং আপনি যে অপরাধ করছেন সেই অপরাধ বোধ আপনার মধ্যে জন্মে জন্মাতে হবে এবং পাশাপাশি লজ্জাশীলতা আনতে হবে যেটার সুল আকরম পরিষ্কার বলেছেন আর দাম অনেকে অপরাধ বোধ নিজের মধ্যে হ্যাঁ জাগরিত করেন না নিজে যে অপরাধ করেছেন এটার জন্য লজ্জিত হন না তাইলে তো আর তোবা হবে না প্রথমে লজ্জিত হতে হবে তারপরে আপনার দ্বিতীয়বার যে আবার করবেন না এই অপরাধ সেটার জন্য আল্লাহর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে গুণার সুযোগ পেলেও আমি আর দ্বিতীয়বার করতে যাব না হ্যাঁ এটি হচ্ছে সত্যিকার বা তাইলে সেই লজ্জাবোধ নিয়ে নিজের মধ্যে লজ্জার চেতনা নিয়ে বাকি জীবন যে আর এই অপরাধ করব না সেই অঙ্গীকার নিয়ে আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে সেটার নামই হচ্ছে তৌবা সেই রকম যদি সত্যিকার তৌবা করতে পারি পাশাপাশি যদি মানুষের স্বার্থের সাথে সম্পর্কিত হয় তাইলে মানুষের সাথে বোঝাপড়া করে নিতে হবে কারণ মানুষের আপনার অধিকারকে নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কাজ হবে না আল্লাহর জিনিস আল্লাহ ক্ষমা করবেন কিন্তু মানুষেরটা মানুষের থেকে ক্ষমা চাইয়ে নিতে হবে সুতরাং এইভাবে খাঁটি তোবা যদি আমরা করে নিতে পারি তাইলে অবশ্যই আল্লাহ জেরা শানু আমাদের তোবা গোবুল করার জন্য রেডি রয়েছেন এবং তিনি অবশ্যই খুশি হবেন হ্যাঁ অত্যধিক খুশি হবেন হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি মরুভূমিতে চলে যায় কোনো উটের পিঠে চড়ে এবং তার ওঠের পিঠে সমস্ত আপনার তার খাদ্য আসবাবপত্র সব কিছু রয়েছে কিন্তু এক জায়গায় অবস্থান করার পর সে ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে আসে ওঁটকে বেঁধে রেখে দিয়েছে কিন্তু ঘুম থেকে চোখ যখন খুললো হ্যাঁ তখনই দেখলো যে তার ওঠ নাই তার খাদ্য পানি নিয়ে পারিয়ে গেছে কিছুক্ষণ পরে আবার চিন্তা করতে করতে বিষণ্নতা এসে আবার সে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে যদি আবার উঠে দেখেছে তার ঘোড়াটা তার পাশেই দাঁড়িয়ে আছে খাদ্য পানিয়ে নিয়ে তারপর তার কত বেশি খুশি লাগবে রসুল বলছেন আম কোনো বান্দা যদি ভুল পথ থেকে ফিরে আসে আল্লাহর কাছে তোবা করে ফিরে আসে তার চাইতেও বেশি আল্লাহ খুশি হয়ে থাকেন তাইলে আমরা যদি সত্যিকার অর্থে তোবা করতে পারি আল্লাহ অবশ্যই আমাদের উপর খুশি হবেন আল্লাহ আমাদের থেকে বিপদ তুলিয়ে নেবেন তুলে নেবেন এটাই হচ্ছে আসল কথা সুতরাং আসি আমরা সবাই তোবার জন্য রেডি হয়ে যায় আজকে ঘুমের আগেই তোবা করে ইনশা আল্লাহ আল্লাহর কাছে ধর্ণা দেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এরপরে আমাদের যে টপিক্স আসবে অনেকে আমরা তোবা করতে চাই কিন্তু কেন তোবা করব অনেকে মনে করেন যে আমি সাত বুক করছি যদিও দুনিয়াতে যে গুণাগুলো আছে গুনার সারটা খুবই কম হ্যাঁ কিন্তু এটা কেন হাতছাড়া করতে যাব বাকি সেটা কোন দিন মিলবে না মিলবে সেটা পরের কথা সুতরাং তোবা করতে যাব কেন সেটা আমরা সামনে টপিক্স বলতে চেষ্টা করব তারপরে আবার কিভাবে তৌবা করতে হবে তৌবা করলে তার শর্ত কি পালন করতে হবে সবকিছু আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা বলতে থাকবো সর্বশেষে আমরা বলার চেষ্টা করব তৌবা কবুল হওয়ার কিছু আলামত যে আলামত থাকলে আপনি বুঝতে পারবেন আপনার তোবা কবুল হয়ে গেছে আল্লাহ শানু সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করার তৌফিক দান করুন ওয়াসাল্লাহ মহম্মদ ওয়ালাআ ওয়াসী আজমাইন